স্কুলের ছাত্রবৃন্দ, আশা করি তোমরা বাড়িতে বসে সব বিষয়গুলি খুব সুন্দরভাবে আয়ত্ত করছো, পড়ালেখা করছো। সামনে হয়তো কলেজ খোলার পর প্রাথমিক বছরের পরীক্ষা অনুষ্ঠিত হবে, প্রাথমিক বছরের পরীক্ষা যদি কোনো কারণে অনুষ্ঠিত নাও হয়, নির্বাচন পরীক্ষা তো অবশ্যই হবে, অথবা দুইটাই হবে। কবে কলেজ খুলবে সেটার উপরে আমাদের পড়ালেখার পরিধিটা নির্ভর করছে। আমরা এখন এই সময়টা কাজে লাগানোর জন্য এই পড়াগুলো পড়ছি। তো আমরা পড়ছিলাম দ্বিতীয় পত্রের ক বিভাগের চতুর্দশ অধ্যায়ের খাদ্য সংরক্ষণ, খাদ্য সংরক্ষণ ও রন্ধন এই অধ্যায়। তো সেখানে ইতিমধ্যে আমাদের পড়া হয়ে গেছে খাদ্য নষ্ট হওয়ার বিভিন্ন কারণ, খাদ্য সংরক্ষণ কাকে বলে, খাদ্য সংরক্ষণের নীতি। আজকে আমরা পড়বো খাদ্য সংরক্ষণের পদ্ধতি। খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি আছে, সারা বিশ্ব জুড়ে খাদ্য সংরক্ষণ করা হয়। খাবার সংরক্ষণ না করলে তো আমরা খাবারগুলো এক মৌসুমে খাবার এক মৌসুমে আমরা পেতাম না। তো বেঁচে থাকার জন্য খাদ্যের দরকার। তো সেখানে আমরা খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলো জানবো, পড়বো। প্রথম আমরা দেখতে পাচ্ছি কি, তাপ প্রয়োগের মাধ্যমে, তাপ প্রয়োগের মাধ্যমে যে খাবার সংরক্ষণ করা হয় সেটাকে আমরা দেখতে পাচ্ছি তিনটা পদ্ধতি। এক, পাস্তুরাইজেশন, বা দুই নম্বর স্ফুটন, বা তিন নম্বর ক্যানিং এবং বটলিং। এখন আমরা প্রথমেই করব পাস্তুরাইজেশন। পাস্তুরাইজেশনটা হচ্ছে বহুল জনপ্রিয় একটা পদ্ধতি খাদ্য সংরক্ষণে তাপ প্রয়োগের। সেটা করা হয় যে 100 সেলসিয়াস তাপমাত্রায় খাবারকে খুব দ্রুত গরম করা হয়, দ্রুত গরম করে আবার সেটাকে ঠান্ডায় নিয়ে আসা হয় এবং ঠান্ডা অবস্থায় এই খাদ্যগুলোকে সংরক্ষণ করা হয়। সাধারণত তরল, দুধ, বিভিন্ন ফল এবং ফলের রস এই পদ্ধতিতে সংরক্ষণ করা হয়ে থাকে। এটা হচ্ছে পাস্তুরাইজেশন পদ্ধতি। এরপরে আমরা স্ফুটন, এই স্ফুটনটা আমাদের দেশের একটা পরিচিত, যখন ফ্রিজটি ছিল না সেটা পরিচিত, অতি পরিচিত একটা পদ্ধতি। তো প্রাচীনকালেও এই পদ্ধতি ব্যবহার হতো, এখনও হচ্ছে, কারণ ফ্রিজ অনেকের যাদের বাসায় নাই তারা এটা এই পদ্ধতি খাবার সংরক্ষণ করে থাকে। সেটা হচ্ছে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাবারকে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করা হলে পরে এই খাবার সাধারণত 24 ঘন্টা পর্যন্ত ভালো থাকে। শীতের দিনে একদিন রাখা যায়, গরমের দিনে মাঝখানে আবার একটু গরম করতে হয়। সেটা হচ্ছে কি স্ফুটন, এটা বহুল প্রচলিত একটা পদ্ধতি, ফুটানো, গরম করে খাবার সংরক্ষণ করা, ফুটিয়ে। এতক্ষণ আমরা পড়ছিলাম খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতির মধ্যে তাপ, তারপরে একটা পদ্ধতি আমি বলে ফেলেছি সেটা হলো পাস্তুরাইজেশন হয়ে গেল, এখন বললাম স্ফুটন, এখন আমরা পড়ব ক্যানিং এবং বটলিং। ক্যানিং এর বোতলজাতকরণ বা টিনজাতকরণ খাদ্য কীভাবে সংরক্ষণ করা হয়, এটাও একটা বহুল পরিচিত পদ্ধতি। কারণ অনেক সময় টিন জার বোতলজাত বা আমাদের খেতে হয়, বিভিন্ন সময় যুদ্ধের সময় বিভিন্ন জায়গায় পর্বতে গেলে তখন তো খাবার পাওয়া যায়, তখন সাধারণত টিন জার বোতলজাত খাবারগুলো বেশি ব্যবহার করা হয়। এইটা টিন জার বোতলজাত করার জন্য বোতল টিনের থেকে সমস্ত বাতাস বের করে দেওয়া হয়, খাবারগুলোকে খুব গরম করে তারপর ফুটে নিয়ে গরম করে ঠান্ডা করা হয়, তারপরে ওই বায়ুগুলো বের করে নিয়ে বোতলে ভরে বা টিনে ভরে এই খাদ্যগুলোকে সংরক্ষণ করা হয়। যেটা বিভিন্ন বাজারে আমরা টিনজাত এবং পদ্ধতির খাবারগুলো সেই খাবারগুলো এভাবেই পেয়ে থাকি এবং আমরা আসলে ব্যবহার করি, ব্যাপকভাবে এই পদ্ধতি চলে। কিন্তু এগুলোর মধ্যে ঠিকভাবে সংরক্ষণ করতে না পারলে পদ্ধতির টিনজাত মেয়াদ উত্তীর্ণ, মেয়াদের তাই দেখে এগুলি খাওয়া উচিত। তাহলে পরে সেই টিনজাত পদ্ধতির খাবার মেয়াদ উত্তীর্ণ খাবার ঠিক মতো যদি সংরক্ষণ করা না হয় পদ্ধতি অনুসরণ করে, তাহলে সেগুলো বিষক্রিয় হওয়ার সম্ভাবনা খুব সম্ভাবনা থেকে যায়। এরপরে আমরা পড়ব পরে পয়েন্টে আবার যাব। আমরা ইতিমধ্যে তাপ প্রয়োগের মাধ্যমে খাদ্য সংরক্ষণের তিনটি পদ্ধতি পড়লাম, সেটা হলো পাস্তুরাইজেশন, স্ফুটন, ক্যানিং এবং বটলিং। এরপরে আমরা পড়ব শুষ্ককরণ। এটা অতি পরিচিত, বহুল পরিচিত এবং প্রাচীন একটা পদ্ধতি। এই পদ্ধতিতে আগেকার দিনে এখনও গ্রামে গঞ্জে সবাই এই পদ্ধতি অনুসরণ করে থাকে। সাধারণত চৈত্র মাসে যখন প্রচুর করা রোগ থাকে তখন বিভিন্ন রকমের ডাল, শুকনো মরিচ, ডালের বড়া এগুলো সাধারণত পাটিতে বা মাদুরে বিছিয়ে সংরক্ষণ করা হয়। কিছুক্ষণ পর পর দিয়ে এক ঘন্টা পর পর করা রোগের মধ্যে সেগুলো কাঠি দিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে দেওয়া হয়। তারপর সেই খাবারগুলোকে প্রায় অনেক দিনের বছর বছর পাওয়া এক বছর পর থেকে সুন্দরভাবে সংরক্ষণ করা যায়। শীতের সময় বিভিন্ন সবজি, গাজর, ফুলকপি, পাতাকপি এগুলি কেটে শুকিয়ে নিয়েও সংরক্ষণ করা যায়। এরপরে
আসবে নিমায়িতকরণ বা ফ্রিজিং, এটাও আধুনিক একটা প্রযুক্তি। ফ্রিজে বা কোল্ড স্টোরেজে খাবার সংরক্ষণ করা হয়, বাইরে আমরা যেটা করি সেটা হলো ফ্রিজ, সেখানে মাছ মাংস সাধারণত 6 মাস পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করা যায়, এবং বিভিন্ন শাক সবজি ফলমূল যারা করতে চাইলে পানি গরম করতে হবে, পানি গরম করে ভাপিয়ে সেখানে 5-10 মিনিট খাবারটাকে সবজি রেখে দিয়ে শীতের সময় বেশি করা হয়, গাজর মটরশুঁটি ফুলকপি বাঁধাকপি এগুলোকে কেটে ভাপিয়ে নিয়ে ঠান্ডা করে ছোটো ছোটো প্যাকেটে করে ডিপ ফ্রিজে রাখা হয়, এবং এটা 6 মাস 1 বছর পর্যন্ত ভালোভাবে সংরক্ষণ করা যায়। সেক্ষেত্রে কথা আছে বড় কোনো পলিথিনে রাখা যাবে না, ছোটো ছোটো রাখলে হবে কি অনেকদিন ভালো থাকবে, বাতাস ঢুকবে না, এবং একবারটা একবারে ব্যবহার করে খেয়ে ফেলতে হবে। এটাই হলো হিমায়িতকরণ। বিভিন্ন বড় বড় কোল্ড স্টোরেজে যেগুলো হিমায়িতকরণ করে সেগুলো বিভিন্ন মাছ আলু এগুলোকে সাধারণত কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হয়। এরপরে আমরা বলব রাসায়নিক দ্রব্য প্রয়োগ। রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে খাবার সংরক্ষণ করা হয়, এটাও একটা পরিচিত পদ্ধতি, আধুনিককালে এই পদ্ধতি খুব বেশি ব্যবহার করা হয়ে থাকে। 1. চিনি দ্বারা খাদ্য সংরক্ষণ, 2. তেল দ্বারা খাদ্য সংরক্ষণ, 3. লবণের সাহায্যে খাদ্য সংরক্ষণ, 4. ভিনেগারে সংরক্ষণ। চিনি দ্বারা খাদ্য সংরক্ষণ, এখানে বিভিন্ন রকমের আচার জ্যাম মোরব্বা জেলি এগুলি চিনি দিয়ে প্রস্তুত করা হয়। সাধারণত খাবারের নির্যাস বা রস যতটুকু হয় তার 60-65% চিনি দিতে হয়, চিনি দিয়ে খাবার অনেকদিন এই চিনির রসে খাবার সংরক্ষণ করা যায়। তেল দ্বারা খাদ্য সংরক্ষণ, এটা বহু পরিচিত প্রাচীন পদ্ধতি, বিভিন্ন তেলের মধ্যে বিভিন্ন তেল দিয়ে সাধারণত সেসব তেল দিয়ে বিভিন্ন আচার সংরক্ষণ করা হয়, এটা আগেও পরিচিত ছিল এখনও পরিচিত। ভালোভাবে তেল দিয়ে বেশি তেল দিয়ে খাবার সংরক্ষণ করলে অনেকদিন পর্যন্ত আচারগুলো ভালো থাকে। এরপর লবণের সাহায্যে খাদ্য সংরক্ষণ, লবণের সাহায্যে বিভিন্ন ধরনের আচার তারপরে ইলিশ ইলিশ মাছ এগুলো সংরক্ষণ করা হয়ে থাকে। এরপরে ভিনেগারের সংরক্ষণ, ভিনেগার সাধারণত বিভিন্ন সবজি পিকেলস এগুলো সংরক্ষণ করা হয়, রসুন এগুলো ভিনেগার দিয়ে সংরক্ষণ করা হয়, এবং বিভিন্ন সময় এগুলি খাবারে ব্যবহার করা হয়ে থাকে। তো বিভিন্ন খাদ্য সংরক্ষণের পদ্ধতির মধ্যে যে সবগুলোই আমরা সাধারণত সচরাচর দিকে ব্যবহার করে থাকি, সবগুলি করা সম্ভব বললে পরে আমরা খুব অল্প খরচে নিজেরা এই সংরক্ষণের পরে খাদ্যগুলিকে বেশি দাম দিয়ে কিনতে হবে না, আমরা ঘরে বসে এই সংরক্ষণিত অনুসরণ করে আমরা বিভিন্ন খাবার সংরক্ষণ করবো। তবে সংরক্ষণ করার সময় আমাদের অবশ্যই খাদ্য সংরক্ষণের যে নীতি আছে যে প্রত্যেকটা খাদ্যের যত গুণগত মান তার পুষ্টিগুণ বজায় থাকে সেটা রেখে আমার খাদ্য সংরক্ষণ করতে হবে, এবং সবসময় ভালোভাবে খাবারগুলোকে রান্না করতে হবে, গুণগত মান বজায় রেখে খাদ্য সংরক্ষণ করবো, সবাইকে সংরক্ষিত করতে উৎসাহিত করবো। এটা বলেই আজকে আমি আমার এই ক্লাসটা শেষ করলাম, এবং প্রিয় ছাত্রীরা তোমরা সবাই পড়াগুলো আমি খুব বেশি পড়াচ্ছি না, সবাই এগুলো একটু একটু করে দিনে যখন সময় পাও তখন একটু দেখবে এগুলো আয়ত্ত করবে, সবাই ভালো থাকবে। বলতে আমার খেয়াল ছিল না, সেটা হচ্ছে যে এই অধ্যায়টাতে খাদ্য সংরক্ষণ পদ্ধতি এই অধ্যায় এর সাথেই সম্পর্কিত, এখানে ব্যবহারিক হিসেবে দেওয়া আছে বলে যেহেতু আমাদের হাতে এখন সময় আছে এই জন্য আমরা এই সময় একটু এক নজরে বাসায় বসে দেখব। সেটা হলো বিভিন্ন ধরনের খাদ্য সংরক্ষণ কীভাবে করা যায়। প্রথমে বইয়ে যেটা দেওয়া আছে আনারসে জ্যাম, আনারসের জ্যাম যা বলে সুন্দর যে উপকরণ কীভাবে লাগবে প্রস্তুত প্রণালী কীভাবে করতে হবে বলে দেওয়া আছে, তোমরা সবাই দেখবে। এরপর পেয়ারার জেলি, পেয়ারার জেলিটা এই সময় বর্ষার সময় প্রচুর পেয়ারা পাওয়া যায়, পেয়ারার জেলি যেটা জনপ্রিয় খাবার আমরা ব্যবহার খেয়ে থাকি বাসায় একটুখানি যারা করতে করবো অবশ্যই, সেটা করতে হলে বইয়ে সুন্দর করে এটা কীভাবে করা যায় সুন্দর দেওয়া আছে রেসিপি। এরপরে আছে কমলা ও গাজনের মারমালেড, সেটাও একটা সুন্দর রেসিপি, এটাও দেখবে। এরপরে আছে মৌসুমি ফল ও সবজি আচার, আমের টক আচার, সুন্দর করে রেসিপি দেওয়া আছে। তারপরে দেওয়া আছে মৌসুমি সবজির আচার, এগুলো তোমরা বইয়ে একটু সুন্দর করে প্রস্তুত প্রণালী রেসিপি কীভাবে উপকরণ সব দেওয়া আছে, তোমরা এক নজরে অফিস রুমে যেহেতু খাদ্য সংরক্ষণের সাথে সম্পর্কিত তোমরা এক নজরে দেখবে এবং বাসায় করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস এখানে শিক্ষক, সবাই ভালো থেকো।
আবার তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে।